স্কুল লেভেলে অটোমোবাইলে ভোকেশনাল সাবজেক্টে ভোকেশনালের ল্যাব কীরকম হয় এই ভিডিওতে তাই দেখাবো। প্রথমেই দেখাচ্ছি ল্যাবে হ্যান্ড টুলস কীরকমভাবে সজ্জিত করা থাকে। এই যে এই ভিডিওতে যা দেখা যাচ্ছে পরপর রিং স্প্যানারগুলো সজ্জিত করা আছে ছোট থেকে বড়। ছোট হচ্ছে 6-7 এবং বড়র কোনো সীমা নেই, এখানে 32 পর্যন্ত আছে। এবার উপরে দেখা যাচ্ছে ওপেন এন্ড স্প্যানার, এখন স্ক্রিনে দেখা যাচ্ছে টি স্প্যানার এবং অ্যাডজাস্টেবল রেঞ্জ, ডান দিকে ফাইল দেখা যাচ্ছে, ছোট ছোট ট্যাগ করে সব সাজানো আছে, চিজেল দেখা যাচ্ছে, কাটিং প্লায়ার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে এয়ার গান, মাইক্রোমিটার, বক্সের মধ্যে হাইড্রোমিটার আছে, নিচের দিকে জায়গাটা একটু ড্যামেজ আছে, ওইখানে উই পোকা ধরেছিল ওই জায়গাটা একটু জ্বালিয়ে সেখানে টুলসগুলো নিচে সাজানো আছে। সামনাসামনি দেখা যাচ্ছে নস প্লায়ার, এক্সটার্নাল এবং ইন্টারনাল ক্যালিপার আছে, প্যাকেটের মধ্যে গ্যাসকেট আছে, গ্যাসকেট হলো পাতলা পাতের মতো, এটা প্লাস্টিকেরও হয় ধাতব মেটেরিয়ালেরও হয়। বিভিন্ন স্ক্রু ড্রাইভার আছে, হেড অনুযায়ী বিভিন্ন নামকরণ, তারপরে এখানে মাপনি ফিতে আছে। এবার মাল্টিমিটার আছে, মাল্টিমিটার তার দেখা যাচ্ছে, উপরে হচ্ছে ওয়্যার হোল্ডিং প্লায়ার আছে, এর উপরে অয়েল ফিল্টার রিমুভার আছে, এরপর উপরে দেখতে পাচ্ছি ভার্নিয়ার ক্যালিপার, আর এগুলো তো আগেই দেখলাম। এতক্ষণ হ্যান্ড টুলস এবং বিভিন্ন পরিমাপক যন্ত্র দেখলাম, এবার আমরা অটোমোবাইলে বিভিন্ন পার্টস দেখব। সামনাসামনি লম্বা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেডিয়েটার, রেডিয়েটার একটা বড় গাড়ির ক্ষেত্রে এবং পরেরটা হলো মিডিয়াম গাড়ির ক্ষেত্রে। সামনাসামনি দেখা যাচ্ছে কয়েল স্প্রিং, এবার ডান দিকে কালো রঙের এই পার্টটা হচ্ছে প্রপেলার শ্যাফ্ট, প্রপেলার শ্যাফ্ট আমাদের গিয়ার বক্স থেকে ডিফারেনশিয়াল পর্যন্ত পাওয়ার ট্রান্সমিট করে, ট্রান্সমিশন সিস্টেমের অংশ চার চাকার গাড়ির ক্ষেত্রে। এবার দেখা যাচ্ছে সাইলেন্সার পাইপ, এখান থেকে ইঞ্জিনের কালো ধোয়া পরিবেশে মুক্ত হয়। সামনে দেখা যাচ্ছে কতগুলো চাকা রাখা আছে, এই ডান্ডার মতো অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ার লিভার, এটাতে গিয়ার চেঞ্জ করে চার চাকা গাড়ির ক্ষেত্রে। ডান দিকে দেখা যাচ্ছে স্টিয়ারিং সিস্টেম, কিন্তু এটা পাওয়ার স্টিয়ারিং সিস্টেম, হাইড্রোলিক অয়েলের মাধ্যমে পাওয়ার স্টিয়ারিং কাজ করে। এই যে মোটরটা আছে, মোটর থেকে হাইড্রোলিক প্রেশার ক্রিয়েট হয়। নেক্সট আমরা দেখব এটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন, এর মাধ্যমে বিভিন্ন জিনিস স্মুথ করা হয় এবং কাটিংও করা হয়। এবার শক অ্যাবজর্বার আছে, এখানে স্টার্টার মোটর আছে, থ্রি জো পুলার আছে, এই বক্সের মধ্যে বক্স প্যানার আছে, এখানে কার্বোরেটর আছে, হুইল রেঞ্জ আছে, অ্যালেঙ্কি টাইট দেওয়ার পাইপ আছে, এয়ার ফিল্টার আছে, ডিজেল স্প্রে পাম্প আছে, ডিজেল ফিল্টার আছে, নিউমেটিক ফিল্টার আছে, স্টার্টার মোটর দেখতে পাচ্ছি, অল্টারনেটার, হর্ন আছে, লাইট সিস্টেম আছে, অয়েল ক্যান আছে, ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, স্পার্ক প্লাগ ক্লিনার আছে, বিভিন্ন টাইপের ব্যাটারি আছে, এখানে সব ব্যাটারি 12 ভোল্টের। নেক্সট আছে সিআরডিআই ফিল্টার, ডিজেল ফিল্টার, পেট্রোল ফিল্টার, ডিসপ্লেট, ব্রেকের বিভিন্ন উপাংশ আছে, হুইল হাব আছে, ব্রেক ক্যালিপার আছে, ব্রেক শু আছে, ক্র্যাঙ্ক শ্যাফ্ট, ইঞ্জিন ভাল্ভ যাকে পপেট ভাল্ভ বলা হয়, এখানে ইনলেট এবং এক্সস্ট ভাল্ভ দুটোই আছে, ইঞ্জিন ব্লক আছে, টাইমার চেন আছে, পিস্টন আছে, ক্যাম্প শ্যাফ্ট আছে, ডিপ স্টিক আছে, যে স্টিকটা দেখতে পাচ্ছেন এই দিয়ে হচ্ছে অয়েল লেভেল পরিমাপ করা হয়, মানে হচ্ছে ইঞ্জিন অয়েল। এখানে বিভিন্ন টাইপের স্ক্রু জ্যাক আছে, নিউমেটিক পাম্পার, গ্রিস গান প্রভৃতি। এরপর দেখানো হচ্ছে ইঞ্জিন খোলার পরে ইঞ্জিনের ভেতরে কী কী আছে সেই সব জিনিসগুলো, ব্যাপারগুলি ভালো করে বোঝুন। ইঞ্জিনে আমরা যেসব জিনিসগুলো দেখে থাকবো, পিস্টন, সিলিন্ডার, পাম্প, ইঞ্জিন ভাল্ভ, ইঞ্জিন স্টার্ট, ইঞ্জিন ব্লকের বিভিন্ন অংশ, মোবিল, পোড়া মোবিল পড়ে আছে, ইঞ্জিনের বিভিন্ন অংশ, ইঞ্জিন হেড দেখা যাচ্ছে, ভালো করে দেখে নিন সবাই, খুবই গুরুত্বপূর্ণ অংশ প্র্যাকটিক্যাল ওয়ার্কসের ক্ষেত্রে অটোমোবাইলের।